জারির আলম, আই এম মেট্রিয়াস ইয়ার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুল থেকে আমাদের এই প্রজেক্ট অনুযায়ী আমাদের বানানো হয়েছে ওয়াটার পিউরিফায়ার, যেটা আমাদের জল বিশুদ্ধ মানে বিশুদ্ধকরণে কাজে লাগে। আমাদের চারিপাশে আবর্জনা এবং জলাশয়টা খুব বেশি নোংরা হওয়ার কারণে আমাদের জলের খুব অভাব দেখা দেয় এবং আমাদের যারা মধ্যবিত্ত ও যাদের সামর্থ্য নেই তাদের অনুযায়ী তারা কল বা টিউবওয়েল থেকে জল নেয়। কিন্তু সেই কল বা টিউবওয়েলের জলে যেহেতু অধিক পরিমাণে আর্সেনিক এবং ফেরিক হাইড্রক্সাইড অর্থাৎ আয়রন থাকে, ফলে সেটা আমাদের লাংস, স্টমাক এবং আমাদের এমনকি কিডনির পক্ষে খুব ক্ষতিকারক। এবং সেই জন্যই যেহেতু যাদের সামর্থ্য নেই তাদের তো আর কেন বা অ্যাকোয়াগার্ড এইরকম কোনো ফিল্টার তারা কিনতে পারে না, ফলে তারা তাদের স্বাস্থ্য অনেকটাই খারাপ করে ফেলে। কিন্তু এই স্বাস্থ্য তাদের বাঁচিয়ে রাখার জন্য আমরা এই ওয়াটার পিউরিফায়ারটা বানিয়েছি, যেটার প্রথমে আমরা রেখেছি পাথরের পিণ্ড, তারপরে সেখানে জল ঢালা হলে সেটা আসে ছোটো ছোটো কুচি কুচি অর্থাৎ টুকরো পাথরে, এবং তারপরে সেটা আসে কাঠ কয়লায়, এবং পরে বালি তুলো দিয়ে আবার সেখানে জলটা আসে। এইসবের মধ্যে দিয়ে যখন কোনো জল আসে তখন সেই জলের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ, বিভিন্ন খারাপ জিনিসগুলো সেখানে আটকা পড়ে যায়, এবং যখন এটা আটকে যায় তখন সেখানে আমরা তুলোর মধ্যে দিয়ে যদিও কোনো কিছু থেকে যায়, যেমন হয়তো অনেক বালি বা কিছু যদি থেকে যায় সেটা আমরা পরিষ্কার করে সেটা এই জলটা আমরা নিতে পারি। যদিও এই জল যদি পান করার যদি গ্রহণযোগ্য করে তুলতে হয় তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে ক্লোরিন বা আমরা ইউভি রে দিয়ে এটাকে আমরা আরও বেশি ভালো করতে পারি, যেটা আমাদের এই জলের মধ্যে থাকা জীবাণুদেরকে নিষ্ক্রিয় করে তোলে। এবং যেহেতু এটাতে শুধুমাত্র খরচ খুবই কম, মিনিমাম এখানে শুধুমাত্র 50 টাকা মতো লাগবে, কারণ এগুলো প্রায় 5 টাকা করে চলে আসবে। সো এটাই ছিল আমাদের ওয়াটার পিউরিফায়ার।